সাবেক প্রধানমন্ত্রী হয়েও যে অধিকার থেকে বঞ্চিত কারাবন্দি খালেদা খালেদা জিয়াকে শুধু কারাবন্দী করা হয়নি যেটা তার রাজনৈতিক অধিকার সাংবিধানিক অধিকার আইনগত অধিকার যে তিনি জামিন পাবেন সেই জামিন থেকেও তাকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন মির্জা ফখরুল বলেন প্রত্যেকটা মানুষের বুকের মধ্যে যে ব্যথা যন্ত্রণা যে আমাদের মা গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ অন্যায়ভাবে মিথ্যা মামলায় কারাবন্দী করা হয়েছে তিনি বলেন গরেশ্বরচন্দ্র রায় গ্রেফতার হয়েছেন আট তারিখের আগে আমরা একসাথে সভা করেছিলাম ওখানে মির্জা আব্বাস ভাইও ছিলেন আমাদের সাথে পার্টি অফিসে গুলশান অফিসে মিটিং করেছিলাম যে যার জায়গা দিয়ে রওনা দিয়েছিলাম কিছুক্ষণ পরেই শুনলাম গুলশান এক নম্বর রাইফেল স্কোয়ারের সামনে গড়েশ্বরচন্দ্র রায় গাড়ির থামিয়ে আটক করা হয়েছে আট তারিখে তিন দিন পর থেকে সারাদেশে গণগ্রেফতার শুরু হয়েছে বিএনপির নেতাকর্মীদের অন্যায়ভাবে আটক করা হচ্ছে ঢাকাতে একটি লিখিত কারফিউ ঘোষণা করেছে আট তারিখে সকল রাস্তাঘাট এবং হোটেলগুলো বন্ধ করে দেয়া হয়